পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে হঠাৎ ধোঁয়াশা তৈরি হয়েছে এ বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি ভারত ছেড়ে তিনি অন্য কোনো দেশে অবস্থান নিয়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে এখনো আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই তৌহিদ হোসেন বলেন ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেলস পাস ইস্যু করা যেতে পারে যদি আদালত ফিরে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা টানা দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি এ বিষয়ে মুখ খোলেন তার ছেলে সজীব ওয়াজের জয় সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতেই অবস্থান করছেন